লিলি। তোমার ছাড়া বাজু না লিলি, আমি পাগল হয়ে যাবো। এই সোয়ার লিলি সোয়ার। ঠি মনু, ওসব আবার কি কথা? তাছাড়া তোমার আরও আসবে যাবে। এ বাবা, তুমি বিশ্বাস করো তোমার জন্য আমি কি না করতে পারি? তুমি জানো তোমাকে আমি যে হাতটা দিয়েছিলাম? সেটা হ্যাঁ, ওটা না, ওটা আমার বোনের হাট ছিল। বোনের? হ্যাঁ, ওটা আমি তোমার জন্য চুরি করেছি লিলি, অনলি ফর ইউ লিলি। আমি তোমার জন্য জান লড়িয়ে দিতে পারি লিলি, আই ক্যান ইভেন কিল। আমার ওসব কথা? তবে তবে তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা খুব সহজেই প্রমাণ করতে পারো। ও তো বলো কি করতে হবে বলো। থাক, তুমি পারবে না। বলো না লিলি প্লিজ। মনু, কি তুমি আমাকে বলেছিলে না তোমাদের বাড়ির ওই রুবিটার কথা? হ্যাঁ বলেছিলাম তো। ওটা যদি তুমি আমাকে এনে দিতে পারো তাহলে আমি বুঝবো যে তুমি আমাকে রুবি মানে সূর্যমণি। এ বাবা, ওটা তো আমাদের ঠাকুর দাদুর দুবেলা ওটাকে পুজো করে। আমি জানতাম তুমি পারবে না, শুধু মিষ্টি মিষ্টি কথা বলো। একটা কথা শোনো প্লিজ জন্টি। আর কি শুনবো, আমার শোনাও হয়ে গেছে তোমায় জানাও হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রুবি যদি আমি তোমাকে এনে দিই তাহলে আমি বুঝবো যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আর তুমি বাসো না? ঠিক আছে, যেভাবেই হোক আমি মনি নিয়ে আসছি, যত রাতে হোক। আমি তো জানি দাদু কোথায় চাবি রাখি, তবে রুবি আনার পরে এখানে কিন্তু থাকা যাবে না, এক মিনিটের জন্যও না। থাকবো না মনু, আমরা পালিয়ে যাব, তুমি আর আমি, কেউ জানতে পারবে না। জেগে থেকো সারা রাত।